নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 24 এপ্ৰিল আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব ভূপেন বৰাক বিজেপিৰ এজন আখ্যা এআই ইউডিএফৰ বিধায়কৰ এই মুহূৰ্তত জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এইবাৰ এআই ইউডিএফে ভূপেন বৰাক বিজেপিৰ এজন আখ্যা দিছে গুৱাহাটী পৌৰ নিগমৰ নিৰ্বাচনত এখনো আসন অর্থাৎ এখনো ওয়ার্ড দখল করব নোৱাৰিলে কংগ্রেসে ইয়াই ইউডিএফে কৈছে আমি গুৱাহাটী পৌরসভা পৌর নিগমের নির্বাচনত আমি প্রার্থিত আগবহা নাই সেকুলার ভোটখিনি লক হলে কংগ্রেসের ভাল হব আর গুৱাহাটীর মানুষে এতিয়া কংগ্রেসক রিজেক্ট করেছে কংগ্রেসে দুখনমান আসন পালে ভাল পালো হয় ভূপেন বৰা বিজেপির এজেন্ট বলে প্রমাণ হল আমি নির্বাচন খেলাই নাই গতিকে কংগ্রেসের বাবে বিজেপিক প্রতিহত করার সুযোগ আছিল কিন্তু বিজেপির লগত যুজেই নিদিলে কংগ্রেসে গুৱাহাটীৰ পৌর নিগমের ফলাফল ঘোষণা হওয়ার পিছতে এই মন্তব্য ইয়াই ইউডিএফের বিধায়ক রফিকুল ইসলামের পরবর্তী খবরটি হয়েছে আজি ঘোষণা করা পৌর নিগমের নির্বাচনের ফলাফলের পাছত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইট করার ফেসবুকত এটা পোস্ট করেছে গুৱাহাটী মিউনিসিপাল এইবার কর্পোরেশনের নির্বাচনত বিজেপিয়ে 58খন ওয়ার্ডত জয়ী হয়েছে আর ইয়ার পাছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সমগ্র গুৱাহাটীবাসীক থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ জানাইছে আর গুৱাহাটীবাসীয়ে কংগ্রেসক সম্পূর্ণরূপে নৈচ্ছাদ করলে পরবর্তী খবরটি হয়েছে জয়ের ধ্বজা উড়াই গুৱাহাটী পৌর নিগমের শাসন ক্ষমতা হস্তগত করলে বিজেপিয়ে শেহতীয়া লোকসভা বিধানসভা পৌরসভার পাছত এইবার পৌর নিগমত নিশেষ কংগ্রেস 7টা ওয়ার্ডর কোনো ওয়ার্ডত জয়ের হাসি মারিবলে সক্ষম নহল কংগ্রেস বিপরীতে বিজেপিয়ে 58খন অসম জাতীয় পরিষদে এখন আর আম আদমি পার্টিয়ে এখন ওয়ার্ডত লাভ করল জয় পিছে অসম জাতীয় পরিষদ আর আম আদমি পার্টির জয়ক লৈ চিন্তিত নহয় বিজেপি এই মন্তব্য করেছে জয়ন্ত মল্ল বৰুৱাই কিয়নো অসম জাতীয় পরিষদ আর আম আদমি পার্টিয়ে কার ভোটত জয়ী হল সেয়া সকলে অবগত বলে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে নলবাৰীৰ বিধায়কগৰাকীয়ে সংখ্যালঘুক টার্গেট করে দুইখন ওয়ার্ডত বঙ্গীয় মূলর মুসলমানের ভোটত জয়ী বলে দাবি উত্থাপন করেছে পরবর্তী খবরটি হয়েছে 2019 চনত 370 দ্বারা বাতিলর পিছত প্রথমবার জম্মু কাশ্মীর ভ্রমণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্রমণের নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করা হয়েছে পরবর্তী খবরটি হয়েছে জিগনেশ মিওয়ানিক বিনা শর্তে মুক্তি করে দিবলৈ আহ্বান জানাইছে দাবি জানাইছে কংগ্রেসে গুজরাটের কংগ্রেসের বিধায়ক জিগনেশ মিওয়ানিক সাক্ষাৎ করবলৈ কোকরাঝারত উপস্থিত হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা জিগনেশ মিওয়ানিক বিনা শর্তে মুক্তি করে দিবলৈ এবার দাবি জানাইছে কংগ্রেসে হাতে হাতে ব্যানার ফেস্টুন লৈ প্রতিবাদ করেছে কংগ্রেসে কংগ্রেসের জেলা কার্যালয়ের পর কোকরাঝার সদর থানালৈ প্রতিবাদী শোভাযাত্রা করেছে জিগনেশ মিওয়ানিক মুক্তির দাবিত এপিসিসির সভাপতি ভূপেন বৰাই কৈছে রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়েছে জিগনেশ গণতন্ত্রের কণ্ঠক ভয় করা হয়েছে বিজেপিয়ে গুজরাটত বিজেপির অবস্থা বেয়া বলে মন্তব্য করেছে ভূপেন বৰাই বিজেপির বিরুদ্ধে বহু অভিযোগ উত্থাপন করে বৰাই কৈছে যে গুৱাহাটীৰ পৌর নিগমের নির্বাচনত ভোটারে পুনরায় সুযোগ দিছে বিজেপিক তদুপরি ভূপেন বৰা প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে থাকালেক এআই ইউডিএফের সতে মিত্রতা নহয় বলে মন্তব্য করেছে আন এটা খবর হয়েছে পাকিস্তানের নতুন বৈদেশিক মন্ত্রী হিসাবে মনোনীত বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তান পিপলস পার্টির অধ্যক্ষ বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের পরবর্তী বৈদেশিক মন্ত্রী হিসাবে মনোনীত হয়েছে দুই দিনের ভিতর বৈদেশিক মন্ত্রী হিসাবে শপথ লওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল জামান কাইরাই লন্ডনের সংবাদ মাধ্যমের আগত এই কথা সদরি করেছে কৈছে এই সন্দর্ভত ইতিমধ্যে সিদ্ধান্ত লওয়া হয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারিয়ে কার্যভার গ্রহণ করার কোনো বাধা নাই পাকিস্তান পিপলস পার্টি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্ব পাকিস্তানের বর্তমানের মিত্রজোট সরকারের দ্বিতীয় সর্ববৃহৎ দল শেহতীয়াকৈ রাজনৈতিক অস্থিরতার ফলশ্রুতিত ইমরান খান সরকারের উৎখাতের পিছত যা 11 এপ্রিলত পাকিস্তান মুসলিম লীগের প্রধান শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিল
পরবর্তী খবরটো হৈছে আজি ঘোষণা করা গুৱাহাটী পৌর নিগমৰ নির্বাচনত কোনটো ওয়ার্ডত কোনে জয়লাভ কৰিছে এই মুহূৰ্তত জনাই আছো। আমি জানো যে বিজেপিয়ে 58খন ওয়ার্ডত জয়লাভ কৰিছে আৰু দুখন এখন ওয়ার্ডত আম আদমি পার্টি আৰু এখন ওয়ার্ডত অসম জাতীয় পৰিষদৰ পার্টিয়ে জয়লাভ কৰিছে পৌর নিগমৰ নির্বাচনত কোনটো ওয়ার্ডত কোনে জয়লাভ কৰিছে এই মুহূৰ্তত জনাই আছো। আমি জানো যে বিজেপিয়ে 58খন ওয়ার্ডত জয়লাভ কৰিছে আৰু দুখন এখন ওয়ার্ডত আম আদমি পার্টি আৰু এখন ওয়ার্ডত অসম জাতীয় পৰিষদৰ পার্টিয়ে জয়লাভ কৰিছে। এক নম্বৰ ওয়ার্ডত অসম জাতীয় পৰিষদৰ হুকুম সান আলী বক্সিৰ জয়লাভ, দ্বিতীয় নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ মুকুল কলিতাৰ জয়লাভ, তিনি নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ কল্লুল চক্রবর্তীৰ জয়, চাৰি নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ কনকলতা দেৱৰ জয়লাভ, পাঁচ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ সঞ্জয় দাসৰ জয়, ছয় নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ সুতাপা চৰকাৰৰ বিনা প্ৰতিদ্বন্দ্বিত জয়, সাত নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ ৰিংকুমণি ব্ৰহ্মৰ জয়, আঠ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ সুধন্য মালাকাৰৰ জয়, ন নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ অৰ্চনা দাস জয়ী হৈছে, দহ নম্বৰ ওয়ার্ডত অগপৰ কল্পনা দাস জয়ী হৈছে, এঘাৰ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ মঞ্জুলা দেৱীৰ জয়, বাৰ নম্বৰ ওয়ার্ডত অগপ প্ৰাৰ্থী দীপাংকৰ বৈশ্যৰ জয়, তেৰ নম্বৰ ওয়ার্ডতো অগপৰ মুৰব্বী অগপৰ পূৰবী তালুকদাৰৰ জয়লাভ, চৈধ্য নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ মঞ্জু বৰাৰ জয়, পোন্ধৰ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ সৌৰভ জুনজুন ওৱালা জয়ী হৈছে, ষোল্ল নম্বৰ ওয়ার্ডতো বিজেপিৰ প্ৰমোদ স্বামীৰ জয়, সোতৰ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ স্নিগ্ধা বৰুৱাৰ জয়, ওঠৰ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ শংকৰ চক্ৰৱৰ্তীৰ জয়লাভ, ঊনৈছ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ ব্ৰিজেশ ৰয়ৰ জয়, বিশ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ দৌল গোপাল মণ্ডলৰ জয়, একৈশ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ সন্দীপ দেৱৰ জয়, বাইশ নম্বৰ ওয়ার্ডত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়লাভ কৰিছে বিজেপিৰ স্মৃতা ৰয়ৰ, তেইছ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ মঞ্জিতা দৈমাৰীৰ জয়, চৌবিশ নম্বৰ ওয়ার্ডত অগপৰ বিজু মেধিৰ জয়, পঁচিশ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ মঞ্জুলা ৰাভা জয়ী, ছাব্বিশ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ ৰাণা চেতিয়াৰ, সাতাইশ নম্বৰ ওয়ার্ডত ৰিংকুমণি বিজেপিৰ জয়, আঠাইশ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ স্নিগ্ধা দৈমাৰী জয়ী হৈছে, ঊনত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ মৃগেন শৰণীয়া জয়ী, ত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ বিনীতা দত্ত চৌধুৰী, এই সবকেইটাত বিজেপি জয় হৈছে, একত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত ৰত্না সিঙৰ জয়, বত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত নীলম জ্যোতি বুঢ়াৰ জয়, তেত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত মীৰা দাস চহৰীয়াৰ জয়লাভ, চৌত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত জুনমণি বৰা জয়, পঁয়ত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত নবীন বৰা জয়, ছয়ত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত মেঘনা হাজৰিকাৰ জয়, সাতত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত স্বপ্না দেৱীৰ জয়লাভ, আঠত্ৰিশ নম্বৰ ওয়ার্ডত শশাংক জ্যোতি ডেকাৰ জয়, ঊনচল্লিছ নম্বৰ ওয়ার্ডত অভিক হোম জয়ী হৈছে, চল্লিছ নম্বৰ ওয়ার্ডত ববিতা ডেকা জয়ী হৈছে আৰু একচল্লিছ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰে বাসন্তী কলিতা দুৱাৰাৰ জয়, বিয়াল্লিছ নম্বৰ ওয়ার্ডত আম আদমি পাৰ্টিৰ মাসুমা বেগমৰ জয়লাভ, তিৰাল্লিছ নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰে অঞ্জনা বৰাৰ জয়, চৌৰাল্লিছ নম্বৰ ওয়ার্ডত সন্তুন্দ্ৰনাথ ভট্টৰ জয়, পঞ্চল্লিছ নম্বৰ ওয়ার্ডত মাধৱী তালুকদাৰৰ জয়ী, ছয়চল্লিছ নম্বৰ ওয়ার্ডতে আশীষ ভৰালী জয়ী হৈছে, সাতচল্লিছ নম্বৰ ওয়ার্ডত প্ৰফুল্ল মহন্ত জয়ী হৈছে, আৰু চল্লিছ নম্বৰ ওয়ার্ডত দুলুমণি কাকতি জয়, বিজেপিৰ পৰা এই সবকেইটাত বিজেপি জয় হৈছে, ঊনপঞ্চাছ নম্বৰ ওয়ার্ডত অৰূপ ডেকা জয়ী হৈছে, পঞ্চাছ নম্বৰ ওয়ার্ডত উৎপল মহন্তৰ জয়লাভ, একাৱন্ন নম্বৰ ওয়ার্ডত ডিম্পল ৰবাৰ জয়, বাৱন্ন নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ গকুল গোস্বামীৰ জয়লাভ, তেপ্পান্ন নম্বৰ ওয়ার্ডত লিপিকা পাটোৱাৰী কলিতাৰ জয়, চৌৱন্ন নম্বৰ ওয়ার্ডত গীতা ঠাকুৰীয়া জয়, পঁচপন্ন নম্বৰ ওয়ার্ডত মনোজ কুমাৰ নাথ বিজয়ী হৈছে, ছাপন্ন নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ ৰাখী বৰাৰ জয়লাভ, সাতাৱন্ন নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ কবিতা শৰ্মা জয়ী হৈছে, আঠাৱন্ন নম্বৰ ওয়ার্ডত গৌৰী বৰা জয়ী হৈছে, আৰু সমান্তৰালভাৱে ঊনষাঠি নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ অসীম শইকীয়া জয়ী হৈছে, আৰু শেষত ষাঠি নম্বৰ ওয়ার্ডত বিজেপিৰ ভূপেন বৰুৱা জয়ী হৈছে। এয়া হৈছে সম্পূৰ্ণ পৌৰ নিগমৰ নিৰ্বাচনৰ আসন, ষাঠিখন আসনৰ ভিতৰত বিজেপি আঠাৱন্নখনত জয়ী হৈছে আৰু বিজেপি আৰু অগপ মিলাই আঠাৱন্নখনত জয়ী হৈছে, আম আদমি পাৰ্টীয়ে এখন ওয়ার্ডত আৰু লগতে অসম জাতীয় পৰিষদে এখন ওয়ার্ডত জয়ী হৈছে।